আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেকদিন পরে আমরা আরহাম একাডেমির পক্ষ থেকে এই স্পোকেন ইংলিশ সিরিজের একটা নতুন মাত্রা যোগ করতে যাচ্ছি, সেটা হলো লেটস স্পিক ইংলিশ, চলো ইংরেজি বলি। ফেসবুকের এই পেজটির মাধ্যমে আমরা একটি শক্তিশালী কমিউনিটি, এই যোগাযোগ ব্যবস্থাটাকে ব্যবহার করে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে চাই, যার মাধ্যমে আমাদের ইংরেজি বলার ক্ষেত্রে যে জড়তাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠে আমরা ধীরে ধীরে প্রফেশনাল লাইফে একজন দক্ষ ইংলিশ বক্তা বা ইংরেজিতে মেইন উদ্দেশ্য আমাদের যেটা, সেটা হলো কমিউনিকেশন করা, যোগাযোগ রক্ষা করা। অর্থাৎ আমার মনের ভাবটা আমি যার সাথে কথা বলতে চাই তার সাথে ইংরেজিতে প্রকাশ করার যোগ্যতা তৈরি করা। তো সেক্ষেত্রগুলোর জন্য প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই গ্লোবালাইজেশনের যুগে, এই ICTর যুগে, যখন কর্মক্ষেত্র আর সীমাবদ্ধ নয় দেশের সীমানায়, যখন এই কর্মক্ষেত্রটা বিস্তৃত বিশ্বব্যাপী, আমি এখন বিশ্ব মানে ওয়ার্ল্ড ভিলেজ বা বিশ্ব গ্রামের একজন বাসিন্দা হিসেবে আমার পড়শির সাথে যোগাযোগের যে যোগ্যতা বা দক্ষতা আমার দরকার, তার জন্য এমন একটা কমন ল্যাঙ্গুয়েজ দরকার, এমন একটা ভাষা দরকার যে ভাষার মাধ্যমে আমি তার সাথে যোগাযোগ রক্ষা করতে পারি, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক। আর তার চেয়ে বড় কথা হলো যে আমাদের দেশের সহ পৃথিবীর অধিকাংশ দেশের দ্বিতীয় ভাষাই হলো ইংলিশ, অফিসিয়াল কমিউনিকেশনের জন্য। এবং জ্ঞান ভাণ্ডারের এই বিশাল নেটের যে সম্পদ বা সম্ভার, সেখানেও আমি যুক্ত হওয়ার জন্য আমাকে ইংরেজিতে ভালো হওয়াটা খুবই জরুরি। তো এজন্যই আমরা ইংরেজি শেখার জন্য সবাই চেষ্টা করছি, বা আমাদের শিক্ষা দীক্ষার যে একটা পরিবেশ, বা আমরা স্কুল কলেজের যে সময়টা পার করে আসছি, বা এখনো অনেকে হয়তো পড়াশোনারত অবস্থায়, তো আমার কি মনে পড়ে যে সেই ছোটবেলায় যখন আমরা হাতে খড়ি বর্ণমালার সাথে, তখনই ইংরেজি বর্ণমালাগুলোর সাথে পরিচিত হওয়া শুরু করেছি। একইভাবে আমরা ইংরেজি বর্ণমালার সাথে সাথে পাশাপাশি বাংলা, এবং আমরা যারা মুসলমান তারা আরবি, এবং অন্যান্য ধর্মের যারা, তারা ধর্মীয় মানে সাথে যে পরিচিত বা সংযুক্ত একটি বর্ণমালা, সেগুলোর সাথে পরিচিত হওয়া শুরু করছি। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা বাংলা যারা বর্ণমালার সাথে পরিচিত হই বা না হই, আমরা যারা বাঙালি হয়ে জন্ম নিয়েছি তারা সবাই চমৎকারভাবে বাংলা বলতে পারতেছি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আসলে বাংলা মোটেও পড়াশোনা করেননি, বর্ণমালাগুলো চিনেন না, ওনার নামটা লিখে দিলে উনি এটা উচ্চারণ করে পড়তে পারবেন না বা বলতে পারবেন না এখানে কি লেখা আছে, বাট উনি বাংলা বলতে পারতেছেন। তাহলে আমাদের কি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা বাংলা শিখছি? যদি তাই শিখে থাকি, আমার প্রশ্ন হলো তাহলে সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা ইংরেজি কেন শিখলাম না? আমরা পাশাপাশি অন্য যে ভাষাটা শেখা শুরু করেছি সেটা কেন শিখলাম না? এই প্রশ্নের ছোট্ট উত্তর, সহজ উত্তর একটাই, যে আসলে ভাষা আমরা আমাদের পরিবেশ থেকে শিখছি, আমাদের আশেপাশের যেই সার্কামস্ট্যান্সটা বা এনভায়রনমেন্টটা, এখান থেকে আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবেশ, এদের কাছ থেকে আমরা ভাষাটা শিখছি। আর ভাষা শেখার জন্য আমাদেরকে প্রথমেই বর্ণমালার সাথে পরিচিত হওয়ার কোনো প্রয়োজন হয়নি, কারণ ভাষা শিখেছি আমরা শুনে শুনে, আর শুনেছি শব্দ, সেটা হলো আমার মাতৃভাষায় ব্যবহৃত শব্দগুলো। তো যাই হোক, তো আমরা আমাদের এই মানে কোর্সটা বা এই ধারাবাহিক স্পোকেন ইংলিশ শেখার যেই মানে সিরিজটা আমরা তৈরি করতে যাচ্ছি, যেটা লেটস স্পিক ইংলিশ, চলো ইংরেজি বলি, এই পেজের মাধ্যমে যেটাকে প্রেজেন্ট করা হবে, যেটাকে এই কমিউনিকেশনের একটা কমিউনিটি, সোশ্যাল মিডিয়ার এই কমিউনিটিকে ব্যবহার করে আমরা আমাদের ভেতরগত যে সুপ্ত মেধাটা আছে সেটাকে বিকশিত করে, বা যার যতটুকু শেখা আছে সেখান থেকে সামনের দিকে এগিয়ে একটা কমপ্লিট কমিউনিকেশন করার দক্ষতা অর্জন করাটাই আমাদের উদ্দেশ্য। এবং এইখানে আমরা কিছু রুলস নিয়ম নীতি থাকবে, যেগুলোকে আমাদের সবাইকে মেনে এই গ্রুপের সাথে থাকতে হবে, এই পেজের সাথে। তার মধ্যে কিছু মূল কথা আমি এখানে স্পষ্ট করে বলে রাখতে চাই, যে এখানে আমরা নিয়মিত কিছু লেসন দি মানে লেসন তৈরি করে ভিডিও লেসনগুলো দিতে থাকবো, যেগুলো আপনারা ফলো করবেন, এবং আপনারা আপনাদের সময়
একটা সময় বের করবেন, এই সময়টা যেভাবে বলা হয়, যে লেসনে যে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয় সেইভাবে অনুসরণ করার চেষ্টা করবেন, এবং কোনো পরামর্শ থাকলে আমাদের সাথে শেয়ার করুন, সেটা গ্রহণ করা হবে। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হলো যে আমাদের একটা কমিউনিটি, শক্তিশালী কমিউনিটি তৈরি করা। এই কমিউনিটির উদ্দেশ্য হলো যে আপনি যখন যে বাক্যে আটকে গেলেন, যে কথা বলতে গিয়ে আপনি পারছেন না, সেটা বাংলায় লিখে এখানে থ্রো করবেন। আমাদের সাথে যারা সংযুক্ত, সে হতে পারে আপনিও উত্তর দিতে পারেন, অথবা যে কেউ যার এটা জানা আছে সাথে সাথে তাৎক্ষণিকভাবে এটা ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করা হবে। এবং আমি সহ আরো কিছু মেন্টর যারা, এটাকে মনিটরিং করা হবে যে কোথাও কোনো ভুল যাচ্ছে কি না। আর একান্ত যখন এটাকে সলভ করা কঠিন হয়ে যাচ্ছে, তখন আমরা ইনশাল্লাহ ইনভলভ হব। আর আমি নিয়মিত যে ধারাবাহিক লেসনগুলো আমার পেছনে ফেলে আসা জীবনের অভিজ্ঞতা থেকে, ইংরেজি কমিউনিকেশন, ইংরেজি এখন যেহেতু আমি একটা বাইরের দেশের লোকের সাথে কাজ করি, আউটসোর্সিং বেস, তাদের সাথে কাজ করতে গিয়ে আমাকে ফুল কমিউনিকেশনই ইংরেজিতে করতে হয় এবং পুরো পড়াশোনাটাই ইংরেজিতে। তো আমি একজন মাদ্রাসা ছাত্র হয়ে কি করে এটা সম্ভব হয়েছে, এটা আপনাদের সাথে সামনে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই আমরা বলতে চাই যে এই গ্রুপটাকে আমরা নিট অ্যান্ড ক্লিন রাখতে চাই, এই গ্রুপটা সার্বজনীন রাখতে চাই, কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ বা কারো ধর্ম বা কারো বিশ্বাসে আঘাত করার মতো কোনো ধরনের অ্যাক্টিভিটিস আমাদের দ্বারা যেন না হয়। এ ধরনের কোনো কিছু যদি আমরা এখানে প্রকাশ করি, তো তাহলে তাকে হয়তো একবার আমরা সতর্ক হওয়ার সুযোগ দেবো, এরপরেও যদি কোনো পরিবর্তন না হয় তো তাকে আমরা এই গ্রুপ থেকে বা এই পেজ থেকে দূরে সরিয়ে রাখতে বাধ্য হব। যদিও এটা তিক্ত, কিন্তু এটা আমাদের একটা সুন্দর মানে কমিউনিটি ডেভেলপের জন্য খুবই জরুরি হবে। তো এই জন্য আপনাদের সবার কাছে আন্তরিক একটা আবেদন থাকবে যে আপনারা প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা পার্টগুলো বুঝে এবং সেটাকে জীবনের একটা লক্ষ্য, আসলে ইংরেজি শেখার জন্য সবচেয়ে বড় জিনিসটা প্রয়োজন, আজকে আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, সেটা হলো আপনার ইচ্ছা, সদিচ্ছা। আর এই সদিচ্ছার জন্য যে জিনিসটা প্রয়োজন, সেটা হলো যে আপনার অবচেতন মনের একটা সংযুক্তি। দেখেন, আপনি যখন ছোট্টবেলায় বাংলা ভাষা শেখা শুরু করেছেন, আপনি কখনো খেয়াল করেননি আপনি ভাষা শিখতেছেন, একবারের জন্য আপনি কখনো খেয়াল করেননি যে আপনি আপনার এই মাতৃভাষাটা শিখতেছেন, এটা আপনার খেয়াল করার কোনো দরকার নেই। আমাদের যে লেসন, যে প্রক্রিয়া, আপনি বাংলা ভাষাটা শিখছেন কিভাবে যদি একটু খেয়াল করেন, তাহলে সেটা ছিল কি, শুনে শুনে আপনি আপনার চারদিকে সবার কাছে শুনতেন, সবাই বলতো, আপনার ওইদিকে তাকাতেন যে একটা জিজ্ঞাসু দৃষ্টিতে, খুব ছোট আপনি, তখনও বলতে শেখেন নাই, কোনো কথা আপনার মুখ দিয়ে বের হয় না, কিন্তু আপনি তাকানো দেখেই বোঝা গেছে যে আপনি এটা জানতে চাচ্ছেন যে কি। তখন তার সামনে বারবার বলা হতো, এটা ফ্যান, এটা মাথা, এটা হাত, আর ওটা চাঁদ, ওটা সূর্য, এটা টিউবওয়েল, এটা পানি, এটা খাবার। তো এই যে কথাগুলো আপনি শুনতেন, আর আপনার ব্রেনের মধ্যে একটা ক্ষেত্র তৈরি হয়ে, এটা আপনি তখন জানতেন না ভাষা শিখতেছেন, বা এটা জানার সময়ও না বা বয়সও না, আপনি সচেতন না, কিন্তু অবচেতন, অচেতনও না, অবচেতন মনে এইগুলো আপনার মধ্যে গেঁথে যাচ্ছিল, আপনার ভেতরে গাঁথতে গাঁথতে সেই গাথা মানে এই ফুলগুলো দিয়ে একসময় আপনি মালা গাঁথতে শিখলেন। এখন শব্দগুলোকে, এই শব্দের ঝুড়ি থেকে শব্দগুলো জোড়া দিয়ে দিয়ে আপনি আবার মনের ভাব প্রকাশের জন্য একটা শব্দ বা একটা বাক্য বলা শুরু করলেন। এই বলাটা প্রথম দিকেই যে শুদ্ধ ছিল এরকম না, ভুল ভ্রান্তি এবং সঠিক উচ্চারণ নেই, কিন্তু আপনার আশেপাশে পরিবেশ সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, কেউ আপনাকে এই জন্য বকা দেয়নি, এই তুমি ভুল বলো কেন, কেউ আপনাকে এরকম, বরঞ্চ সবাই মজা পাইছে, আনন্দের সাথে নিয়েছে। তো আজকে ইংরেজি শিখতে গেলে আপনাকে মনে করতে হবে, আমি একজন শিশু এবং আমি ভাষা শিখতেছি, এটা না, আমি সামনে যে শব্দগুলো আছে শব্দগুলোকে শিখতেছি, কি শিখতেছি, লক্ষ্য কি, আপাতত এটা মাথায় নিয়ে বোঝা তৈরি করার দরকার নাই। আপনার মাথায় এতটুকু যে আমি নতুন কিছু শিখতেছি, মজার কিছু জিনিস অবচেতন মনে আপনার সামনে আসতেছে, আনন্দের সাথে সে নেওয়া শুরু করেন, বারবার শোনেন, একবার একটা ছোট বাচ্চা যেরকম একটা শব্দ ধরতে অনেকবার শুনে থাকে, কেউ হয়তো খুব অল্প শুনে থাকে। তো কারোর সাথে কারো তুলনা এখানে কখনো করা উচিত নয়, আমার সাথে আমার তুলনা, যে কালকের অবস্থানের সাথে আজকের অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে কিনা, আমার 3 দিনে একটা নতুন শব্দ শিখতে পারছি কিনা, কারো এমন হতে পারে যে 3 মিনিটে একটা নতুন শব্দ শেখে, এটা তার ব্যাপার, তার মতো করে সে আগায় যাচ্ছে, কিন্তু আমি 3 দিনে একটা শিখতে পারলে আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য বেটার, মানে আমার সাথে আমার তুলনা, যে আমার ধারাবাহিকতায় আমি ঠিক আছি কিনা।
তো এই শব্দগুলো যে সামনে আসবে এগুলোর সাথে আমরা পরিচিত হওয়া শুরু করবো। প্রথমেই আমার মালা গাঁথার দরকার নেই, কিন্তু শব্দ ভাণ্ডার আমার ভেতরে চলে আসলে একটা সময় চলে আসবে আমাদের, এমনিতেই মালা হয়ে যাবে। আমার মনের ভাবটা আমি চমৎকার করে প্রকাশ করতে থাকবো। দেখেন, এই বাংলা ভাষায় যারা আমরা কথা বলি, একই বাক্য 10 জনকে বা একটি বিষয়ে 10 জনকে কথা বলতে দিলে 10 জন 10 ভাবে বলবে, বাট 10 জনেরটাই ঠিক আছে, কারোটাই ভুল নয়। কিন্তু তো কাউকে কারোর সাথে তুলনা করাটা, এটা আসলে আগায় যাওয়ার পথে অন্তরায়। আমরা নিজেকেই নিজের সাথে তুলনা করবো, আচ্ছা কালকে আমি কতটুকু ইংরেজি পারতাম, আজকে আমি এই কালকে তো এটা বুঝতেই পারতাম না, আজকে তো এই শব্দটা আমাকে বুঝতে পারতেছি, আরে কালকে তো এই শব্দটা উচ্চারণই করতে পারতাম না, আজকে উচ্চারণ করতে পারি। আর যারা একেবারেই নতুন, যে কালকে তো আমি ABC এই অক্ষরগুলোর সাথে পরিচিত ছিলাম না, আজকে তো আমি এই 26টা লেটার বর্ণমালার সাথে পরিচিত হলাম। এভাবে আসলে আমাদের আগানো, এভাবেই আমরা নিজেকে আগায় নিতে পারবো। তো এই জন্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কোনো ভাষা বা কোনো কিছু শিখতে হলে সেটা ন্যাচারাল যে শিক্ষা পদ্ধতি সেটাকেই অবলম্বন করতে হবে। আনুষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে আসলে কোনো কিছু অর্জন করা সম্ভব হয় না। মুখস্থ করা যায়, আর মুখস্থ বিদ্যা এটা দীর্ঘ সময় সাথে থাকাও সম্ভব না। আমরা যেরকম ধরেন আপনাকে 30 বছর 50 বছর বা জীবনে একটা বড় সময় যদি এই আপনি যখন কথা বলা শিখে গেছেন বাংলা ভাষায়, এরপরে বিচ্ছিন্ন করে কোনো জঙ্গলে বা কোনো এক নীরব এলাকায় অথবা কোনো জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রাখা হয়, আর 30 বছর পরে খবর পাওয়া গেল না আপনি অপরাধী ছিলেন না, আপনাকে খুলে দেওয়া হলো, তাহলে কি আপনি ভাষা ভুলে যাবেন? ভোলা সম্ভব? কখনোই না। তাহলে এই ইংরেজি বা বিভিন্ন ভাষা আমরা এত কষ্ট করে মুখস্থ করে শিখতেছি, কেন ভুলে যাই? আসলে এটা আমার শেখাই হয় নাই, জোর করে আমি আমার ভেতরে খাঁচার মধ্যে একটা পাখিকে যেরকম আটকে রাখা হয়, যার সাথে আমার এখনো সম্পর্ক হয় নাই, যাকে পোষা মানানো হয় নাই, সে যেরকম খাঁচা খোলা পেলেই চলে যাবে, আমার কথা একটুও ভাববে না। তো জোর করে মুখস্থ করলে বা কোনো নিয়ম শৃঙ্খলার জিঞ্জিরে আবদ্ধ হলে, সেটাও যখনই আমাকে সুযোগ দেওয়া হবে, আমি তাড়াতাড়ি চেষ্টা করব সেই শৃঙ্খল থেকে মুক্ত হতে, সেই বোঝা কে থেকে মুক্ত হতে। আসলে এটা বোঝা নয়, এটা জীবনের সাথে একটা মিশে যাওয়া জিনিস, যাকে বিচ্ছিন্ন করাই দুরূহ বা দুষ্কর। তো এই জন্য আমাদের এই স্পোকেন ইংলিশের আরহাম একাডেমির এই লেট স্পিক ইংলিশ, চলো ইংরেজি বলি পেজের সাথে আপনি সংযুক্ত হওয়াতে আমরা সত্যি নিজেদেরকে গর্ববোধ করি। আর আপনাদের পরামর্শের মাধ্যমেই আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব, সাথে শেয়ার করব আমাদের পেছনে ফেলে আসা জীবনের কষ্টে অর্জিত যে অভিজ্ঞতা থেকে আজকে আমরা ইংরেজিতে সফলভাবে কমিউনিকেশন করে কর্মজীবনে একটি সফল জীবন আমার দৃষ্টিতে আমি যাপন করছি, সেটা আপনারাও একসময় ইংরেজিতে সবাই দক্ষ হয়ে ওঠেন এবং আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখবো। এই শেখার উদ্দেশ্যেই আসলে এটা করা, কারণ হলো যখন আমি আরেকজনের সাথে কথা বলতে যাব, তখন বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট, বিভিন্ন রকম কোশ্চেন এখান থেকে অ্যারাইজ হবে, সেগুলো যখন সলিউশন করতে যাবো, আমাকে স্টাডি করতে হবে, এই স্টাডির মাধ্যমে আমারও এগিয়ে যাওয়াটা হবে গতিশীল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুপরামর্শ এবং সহযোগিতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।